একই মাসে মুক্তি পাচ্ছে শাকিব খান ও দুটি ছবি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ভালো থেকো তৃতীয় সপ্তাহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত আমি নেতা হব ছবি দুটি নিয়ে আশাবাদী সিনেমা হলের মালিকরা জাকির হোসেন রাজুর পরিচালিত ভালো থেকো ছবিটি প্রযোজনা করেছে অভি কথাচিত্র। প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি ছবির মুক্তি নিয়ে বলেন আগামী দোসরা ফেব্রুয়ারি আমরা ভালো থেকে ছবিটি মুক্তি দিচ্ছি এর মধ্যে আমরা ছবি মুক্তি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে জানিয়ে অভি বলেন আমরা ছবিটি একশো তিরিশটি সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা দেড়শো হলেও হয়ে যেতে পারে বাংলাদেশের সব জেলার সিনেমা হল মালিকরা ছবিটি পছন্দ করছেন আশা করি ছবিটি দর্শক পছন্দ করবেন ছবির পাশাপাশি রসায়ন দর্শকদের ভালো লাগবে সাকিব ও বিদ্যা সিনহা মিম অভিনীত চলচ্চিত্র আমি নেতা হব ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি উত্তম আকাশ পরিচালিত এই ছবি প্রযোজনা করেছে সাপলা মিডিয়া প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান বলেন আগামী মাসে আমরা জন্য তারিখ নির্ধারণ করেছি এটা পর্দায় আমার প্রথম প্রযোজনা আশা করি দর্শকদের ভালো লাগবে ছবিটি নিয়ে সেলিম খান আরো বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে আমি আমার প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের বাংলা ছবি নির্মাণ করে যাব কারণ একজন দেশপ্রেমিক হিসাবে আমি মনে করি দেশের চলচ্চিত্র নিয়ে কাজ করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে সবাই দোয়া করবেন আমরা যেন দেশের মানুষকে সুন্দর চলচ্চিত্র উপহার দিতে পারি